কই যান এমনে লাড়ি ছুড়ালে দৌড়ে কই যাইতাছেন আরে বড় ভাই আমকো জমি বেচে লাইতাছেন ভাই জমিন বেচে লাইতাছে মানি ভাই জমিন পাইবো কই আরে কটা কমকা লাড়ি লও মন তো দেহি কিরে তুই বড় জমি বেচছস তুই কার জমি বেচছস হেই তুমি যে জমি বেচছ তোমার কোনো জমি আছে নেই তো জীবনে তুমি কম কিছু বেচছ নাই বাপ দাদার কাছে জমি সব বেচে লাইছো অল্প কিছু জমি আছে এই জমির মধ্যে হাত দিলে তোমার হাত আমি বাইরে বেঁধে গেলাম তুমি আমার চিনো কিরে আম না এদারা দেখলে হইব বাইরে মাথাটা ফাড়াই দেস না কে জমিতে হাত দেয় এই দেই শর্ত বড় বে আছে বড় বের মতো থাকবা জমিতে হাত দিলে একদম গিয়া গড়া ছুড়ে আলাম তুমি কি পাইছো বড় ভাই এসে দিকে সব কিছু করো তুমি বড় বেসুস বড় বের মতো থাকবি জমিতে পাঁচ বেকালে পা পুত্তা দিমু তোর তুই কি মনে করছস আমগো সামনে জমি বেচতে আমরা কিছু কমু না নেক্সট টাইম যদি জমি দিকে হাত বাড়ানোর চেষ্টা করো তোমার আজ আমি বেরিয়ে বেঁধে গেলাম এই মিয়া থামো থামো কি থামো কি তুই কি লিগে সাদা সাদা জমিগুলো বেচাইতে যাইতেছো এনে হ্যাঁ জমি ভাই আমরা ভাই আছি না ভাই কো না জানে তুমি আনতাছো জমি কিনতে আই পড়ছো মিয়া ভাউল থামলে তো দাঁত ফুলা দিমু বেগম তুই কার সামনে লাড়ি লইছস তোর বড় ভাইয়ের সামনে এই বড় ভাই তোকে বড় করছে এই যে জোর খাড়ায় তোর বাইরে মারতে আইছস এই শৈলে জোর করতে আইছে তোর ভাইয়ে মাতার গান পায়ে ফেলাইয়া তোকে খাওয়া দেয় বড় করছে আর আজকে পড়ছস তোর বাইরে মারতে মানা করছিলাম আমি বারবার মানা করছিলাম যে তোর ভাই ঘরে এইভাবে টানিস না এইভাবে টানিস না এক সময় দেখবি তোরই তোর বাইরে দেখে না শুনে নাই না শুননা জীবনের সবকিছু বিসর্জন দিয়া এই জায়গা জমি বেচা তোকে শখ পূরণ করছে আজকা যে কস যে তোর বাইর জায়গা নাই এই জায়গা গেছে কই এই জায়গা বেচা তোকে শখ পূরণ করছে কাগজ জমা দিয়েছস কাগজ জমা দিছি কইছে এক সপ্তাহের মধ্যে টাকা জমা দিছে 14 লাখ আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতেছি যা দেখ মানে এই ভাই ভাই শোনো ওইখানে ডলার লাগবে কিন্তু আর ওই শপিং করতে হবে 1000 টাকা দিও ভাই দাঁড়াও ভাই কলেজের যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে সবাই তো ভাই গাড়ি লয়ে পাটিং পুটিং লয়ে চলে এখন আমার তো ওই জায়গায় ইজ্জত থাকে না বুঝো নাই আমি একটা সিভিয়ার বাইক দেখছি বুঝছো ভাই ওটা কিন্তু মনে হয় 6 লাখ টাকার মতো লাগতে পারে এখন যদি দামি লেভেলের একটা বাইক ঠিক না কিনি তাহলে তোমার মান ইজ্জত রইলো না বন্ধু বান্ধবের কাছে বুঝো নাই আমি যেহেতু তোমার ছোট ভাই সেক্ষেত্রে আমার যদি ইজ্জত না থাকে তাহলে তোমারও ইজ্জত রইলো এই বেটা তুই দেখাস না আমি বিদেশ যাবো তোর এখনই বাইক লাগবো কদিন পর কিন তুই বিদেশ যেতে চাস যা তোরে কি আমি বিদেশ যেতে মানা করছি বাইক কি আমি তোর কাছে যাইছি বাইক চাইছি ভাই ট্রেন ভাই আমার বাইক কিনা দিব তোর সমস্যা কি এই তোরা থাম আমি দেখতেছি তুইও বিদেশ যাবি আর তোরও বাইক কিনা দেব এটা নিয়ে তোরা কোনো ঝগড়াঝাটি করিস না ভাই একটা হিংসুটে ভাই তুমি জানো না বুঝলি তুই ভাই চলো তো তুমি তুই তো ভাই না আমার সৎ ভাই বেড়া মানুষের কথা কান দিও না হো ছোট ভাই রে বিদেশে পাড়ামু একটু টাকা পয়সা ঠেকে গেছি দেহিস তো ভালো কোনো পার্টি পাস কিনা এই জমিটা বিক্রি করে দিমু এত সুন্দর একটা ফসলের জমি এই জমিটা বেচা দেওয়া কি ঠিক হইব আর ভাই গলে গেছে এত কিছু করতাছস এইগুলার একসময় নাম পাবি না দেহি ওটা বদনাম হইব তোর আজকে আমার বাপ যদি বাইসা থাকতো তাহলে হে এইগুলা করতো না আজকে আমি আমার বাপের দায়িত্ব পালন করতে আসি কি কথা বল কলেজ থেকে সবাই পিকনিকে যাইব তো 10-12 হাজার টাকা লাগতো জীবনের চিন্তা করে আর নিজের জীবনের চিন্তাই করে নাই কারে মারতে আইছস এই বাইরে যে ভাই খাওয়ায় দাওয়ায় রক্ত মাংসে বড় করছে এই বাইরে মারতে আইছস হ্যাঁ আজকে তোকে ভাইগো কাছে কোটি কোটি টাকা আর ওর বউ মরে চিকিৎসার অভাবে এই শখ থাম ওরা ছোট মানুষ ওরা বুঝে নাই ওরা না বুঝে আজকে এই কাজটা করছে এই ভাইটির মতো অনেক ভাই আছে যারা ছোট ভাই বোনদেরকে নিজের জীবন বিসর্জন দিয়ে লালন পালন করে থাকে অথচ একটা সময় তাদের কোনো মূল্য থাকে না ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ